দেখুন, হাইকোর্টের গোটা নির্দেশটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমাদের দল গোটা বিষয়টা নজর রাখছেন, তারা তাদের বক্তব্য জানাবেন, দলের তরফ থেকে বিস্তারিত বলা হবে। এখন আপাত দৃষ্টিতে বা প্রাথমিকভাবে যে অংশটুকু বা উপসংহারটুকু পাওয়া যাচ্ছে তার উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা হাইকোর্টের রায় সম্পর্কে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করছি না। আমাদের শীর্ষ নেতৃত্ব আইনজ্ঞদের সঙ্গে কথা বলছেন, কারণ হাইকোর্টের কোনো অংশ যদি আমাদের কোনো বক্তব্য থাকে তাহলে তো সেটা প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমরা এখনো মনে করি NH-RC রিপোর্টটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু হাইকোর্টের রায় সম্পর্কে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না। আমাদের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য আইনি যা যা পদক্ষেপ আছে সেগুলি নেওয়া হবে। এই মুহূর্তে হাইকোর্টের রায় সম্পর্কে আমরা কোনো মন্তব্য করছি না। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যথাসময়ে বিষয়টি জানাবেন। অনেক ধন্যবাদ কুণাল বাবু। ভোট পরবর্তী অশান্তি মামলার রায়দান করা হলো ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, যেখানে সিবিআই কে তদন্ত ভার দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো যে গুরুতর মামলার তদন্ত, সেই মামলার তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে থাকছে 3 সদস্যের সেট। সৌমেন মিত্র, সুমন বালাসাহ সহ 3 জনকে নিয়ে এই সেট গঠন করা হচ্ছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সেট কাজ করবে। সিবিআই এবং সিট 6 সপ্তাহ পর রিপোর্ট দেবে, আর কোনো অভিযোগ যদি থাকে তাহলে তা ডিভিশন বেঞ্চে জানাতে হবে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।